আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না শেখা ব্লক গার্ডেনিং আজকে মাশাআল্লাহ আজকে আপনার লাগে সামনে কিছু লতা ফসল হইলাম এগুলোতে মার্শাল্লা পটের মাঝে অনেক ফস হয়ে গেছে লতা সারতে কষ্ট হইব আমরা কিছু সার ব্যবহার করব সার ব্যবহার করি আমরা যে মেড সার আমরা যে নিজে বানাইছি ও সারটা দেখাইমু আর এইগুলোতে একটু চেঞ্জ করবো পট আর চেঞ্জ কইরা আলাদা আলাদা যে তোমরা কিতাব ব্যবহার করাম আপনার শেয়ার করাম দেখতে তা হোকা আর এটা আমার যে গাছগুলা দেখতে পারা এটা দেশের দেশটাকে আনা দেশটাকে যে বাসার সামনে আছিল বাসার সামনে থেকে আনছি মার্শাল্লাহ এটা তেমন বড় হয় না এটা তো যে ড্রাই মাটি থাকে শুকনা মাটির খসু তো ওটা আজকে আমরা একটু চেঞ্জ করবো এটা অনেক লতা হয় তো আপনার লগত হোক দেখতে থাকোকা খিতা করাম আমরা নতুন মাটি আনছি এটা নতুন মাটি দিয়ে আমরা গাছটা রোপণ করবো আর কিছু সার দিব নতুন মাটি আনছে এটা থ্রি ফোর পাউন্ড নতুন মাটি এটা আমি আর কোনো সময় ব্যবহার করছি না এটা ফরসইন এটা আসদার মাঝে আছে আসদা থেকে আনছি তো দেখি মাটিটা ভিতরে কিলা অবশ্যই আপনার সার করাম তো আমরা কিছু যে সার ব্যবহার করামে পাড়া চিকেন মানুষের আছে সব তো আমরা মিক্স করে নিশি ফ্লান্টস দেওয়া আছে সব তো মিক্স আছে তো ওগুলো দিম গাছের গুঁড়ার মাঝে ইনো দেখতে পড়া গোবর সার গোবর তো সবটি মিক্স হয়ে গাছের মাটির নিচে আমি পরে গাছটা রোপণ করবো আগে যে কইলাম মাটিটা তেজকর মাটিটা আসলে খুব সুন্দর ব্রাউন কালার দেখ মাটিটা খুবই ভালো আসলে আমার কাছে ভালো লাগে জানলে আপনার কাছে কিলা কমেন্ট বক্স করবা তো আমরা কিছু সার ব্যবহার মানে চেঞ্জ ওভার করবো দেখি আমরা আমরা করি বাদবাকি আল্লাহর ইচ্ছা তো এটার মাঝে সবটা মিক্স আছে যে সারটা সব ধরনের সার মিক্স গোবর আছে গোবর তো এটা গাছের ছলার দিব দেওয়া মাটি দিয়ে ডেকে রাখবো

শুরি গাছটাও বলব আর কিছু খালিও পাইব তখন ওটার উপরে আমি কিছু হালকা মাটি ব্যবহার করব হালকা মাটি দিলাম মাটিটা খুব সুন্দর দেখা ফেলা খানটা খুব সুন্দর

সেটার মধ্যে এখন বেশি থাকায় বেশি হয়ে গেছে আশা করি গুঁত রেসটুক চেঞ্জ করলে চেঞ্জ করলে অনেক স্পাইস মানে স্পেস হওয়া দিব তো দেখতে টাইম অতি তাড়াতাড়ি লত খুব সুন্দর লাগে দু ফলও নাই র চেঞ্জ করলে অবশ্যই আরও স্পেস পাব তো বক্সটা তো বড় আছে আর ফটে তো অভাব তারপরে কতটা দুই দূরে রয়ে দুই দূরে দেয়া কিছুটা অবশ্য স্পেস তারা মিলবো খুব সুন্দর আর হেলথি দিলাম ছটা গাছ দিয়ে আশা করি সব মোটামুটি ভালো আছে স্পাইস আছে কচু গাছটা আসলে খুব সুন্দর হেলথি এটা তো দেশের আর এটা তেমন লম্বা হয় না এটা শক্ত মাটির এটা খাইতে স্বাদ হয় না

খুবই সুন্দর এটা আসলে প্রথমবার আমি দেখছি ফসুর যে এত সুন্দর রুট বাড়াইছে গোলাটা বাড়াইছে খুবই সুন্দর কমপ্লিট করে দেব এটা খসুরও হইল এতুর কিন্তু এটা খালা কচু আমরা কই এটা খালা কচু মাসা আল্লাহ কাছে গুরু দেখতে পারা শেষ হয়েসুতাম দেয়া পে মাস্লাহ কসুর উপরে হাঁপে আর কাছে পালা পায় কুটার একটু লাউ আর বস্তা পালা নাই কসুর লোক ধরে মাস্ল খুবই সুন্দর দেখতে পারা তো মার্শাল্লাহ আমার গাছটা রোপণ করা শেষ গাছের পরিচর্চা করলাম আর কীটা সার ব্যবহার করলাম আপনার লোকের সত্যি শেয়ার করি মার্শাল্লাহ গাছটা যাত্রা করা খুব সুন্দর এই গুনতে আসলে পাতা শেষ করা যাইতো না তখন আমি ওয়েদারটা বেশি মাল্ট ঠান্ডা হালকা একটু ফানি দেবো আর এটা তো আপনারা দেখাইছি কোন সার ব্যবহার করছি তো এটা থলে সার আছে আশা করি গাছটা দূরত্ব বাড়বো আর এটাতে বেশি ফলনও খাইব আর বাজে আমরা মেঘের পানি মেঘের তো লু রাখি তো ওরা থেকে আমরা দেই আমরা হাফ ইউজ করি না মেঘের যে ব্যবহার করি সকল বা আলাদা থাকবা আমার লাগে দোয়া করবা লাগি দোয়া করবা এত তো ঠান্ডার মাঝে কষ্ট করি আমরা গার্ডেনিং করি খুব কষ্ট লাগে আসলে ডে গাছের লোক সফা করা লাগে আসলে সকালের লাগে দোয়া রইলো আর আবার প্রচুর বাগানটা কিলো রইল কমেন্ট বক্স কইবা تو بالا <سؤال> صاحبہ ہونے لگے ہاں پی گارڈننگ سستا صاحب اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ